তোমাদের যেটা বলছিলাম ভিড়টা দেখে নাও এবার, এটা আস্তে আস্তে হচ্ছে ঠিক আছে। পুলিশ থেকে সাধারণ মানুষ সবাই খাওয়া দাওয়া করছে ভাই, তার মানে বুঝতে পারছো মানে এনারা তো সব থেকে ভালো জায়গাটা বেস্ট জায়গাটায় যাওয়ার চেষ্টা করেন, তো সেই হিসাবে বুঝতেই পারছো। এখন তখন আমাদের কাছে ফেমাস ঠিক আছে, প্রত্যেক রবিবার আমার বাড়িতে থাকবে। বাহ, ওয়েলকাম টু সানডে অ্যান্ড ওয়েলকাম টু হ্যাংলাবাজ। রবিবার মানেই সকালের জল খাবার, এটা কিন্তু আমার একটা ট্রেডমার্ক এপিসোড হয়ে গেছে। রবিবার মানেই হ্যাংলাবাজ চ্যানেলে কি আসবে, সকালের জল খাবার আসবে। তাই আজকে আমি চলে এসেছি এই মুহূর্তে, দাঁড়িয়ে আছি যে জায়গাটা আমি একটু বলে দিই তোমাদের, জায়গাটা হচ্ছে একদম অনন্যা সিনেমা হল, ডানলপ ক্রস করে অনন্যা সিনেমা হল, যারা চেনো সেই অনন্যা সিনেমা হল, এই যে দেখতে পাচ্ছ অনন্যা সিনেমা হল, তার ঠিক পাশে একান্ত আপন ফাস্টফুড। এবার এই জায়গাটায় কেন এসেছি, ইতিমধ্যে এই জায়গাটা বেশ পপুলার সকালের জল খাবার হিসাবে, এছাড়াও এখানে সন্ধ্যেবেলা স্ন্যাক্স ফ্যাক্স সব কিছু পাওয়া যাবে। আজকে কিন্তু জল খাবার এপিসোড যেহেতু হচ্ছে, তাই সকালের জল খাবারটাই এখানে সারবো। এই হচ্ছে একান্ত আপন ফিল গুড উইথ ফাস্ট ফুড। এবার ব্যাপারটা হচ্ছে এইটা এখন এই মুহূর্তে থাকা, কারণ আমরা একদম মর্নিংয়ে চলে এসেছি, একদম মর্নিংয়ে সকাল সকাল চলে এসেছি, বাট আর কিছুক্ষণ পর এই জায়গাটা মোটামুটি লিটারেলি জাস্ট মানে যাতা লেভেলের ভিড় হয়ে যাবে আর এখানে সমস্ত রানপুরি শেষ হয়ে যাবে। তো চলো আমরা ভেতরে যাই, দেখি কীভাবে কি। আমি কিন্তু একটা জিনিস খুব সুন্দর দেখছি, এদিকে যদি যাই ক্লোজে দেখতে পাচ্ছ যে চারজন কাকু এখানে রান্না বান্না করছে, তাদের প্রত্যেকের মুখে মাস্ক আছে এবং সেফটি প্রিকশন মেনে হেড ক্যাপ রয়েছে, মাস্ক রয়েছে, সব কিছু রয়েছে। আর এটা কিন্তু আজকের জন্য না, আমি যখন শুন ভিডিও করতে এসেছি তখনই দেখে নিয়েছি এদের মুখে মাস্কটা রয়েছে। এটা কিন্তু কোনো ফাস্টফুডের দোকানে এই মুহূর্তে এক্সপেক্ট করা যাচ্ছে না, বাট একান্ত আপন থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সেফটি প্রিকশন মেনটেন করার জন্য। চলো এবার দেখি কচুরিগুলি কতটা ভালো খেতে, সরি নানপুরিগুলি কতটা ভালো খেতে। ব্যবহার তো সেটা তো আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাতেই দেখা যাচ্ছে, ওটা বলতে হবে না আলাদা করে। দাদা বৌদির বিরিয়ানি কেমন সেটা আলাদা করে বলতে হয় না, সবাই জানে ওরকম ব্যাপার তোমাদের। নানপুরি 7 টাকা দাম এই নানপুরি, এটা বেশ দেখতে পাচ্ছ একদম লোভ লাগছে তো দেখে। আর সঙ্গে আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, এনাদের যখন টাকা পয়সা দেওয়া হচ্ছে না, টাকা পয়সা নেওয়ার পরে এরা হাত স্যানিটাইজ করছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো চলো নানপুরিটা একটু খাওয়া যাক। নানপুরিটা কিন্তু খুব বেশি অয়েলি না, দেখাবো খুব বেশি অয়েলি না, অয়েলি তো ভাই তেল তো থাকবে। এবার কোন করবে কোথায় দাদা, তোমার হাতে কি জল লেগে আছে? আরে ভাই অয়েলি তো থাকবে, বাট অতটা অয়েলি না নানপুরিটা। বেশ ভালো কথা, আমি দেখাবো। দেখো কাবলি ছোলা রয়েছে, আলু রয়েছে, আচ্ছা মটর রয়েছে, ওদের খুব সুন্দর ভাজা মশলা ছিটে দিয়েছে। এটা কি দিয়েছে, হালকা একটু টমেটো কেচাপ ছিটিয়ে দিয়েছে, বাট ওটা ফ্রাইডে দিয়েছে। তোমরা যদি চাও ওটা খেতে পারো। মোটামুটি এই দোকানটা যা ফেমাস দেখছি ভাই, মোটামুটি আমি প্রায় প্রত্যেক রোববার আসতে চাই এখানে। নানপুরির সাইজও ভালো,
নানপুরে ডাব একটা জিনিস দেখলাম, বেশি ইস্ট ইউজ করেনি, ঠিক আছে। খাবার দাবারের কোয়ালিটি আছে এটুকু বলতে হবে, কারণ যেভাবে ওরা সেফটি প্রিকশন মেনটেন করছে সেটা দেখলেই বোঝা যায় খাবার দাবারের কোয়ালিটিটা কত ভালো হতে পারে। চলো যারা শ্যামবাজারের ওদিক থেকে আসবে তারা একদম অনন্যা সিনেমা হল স্টপেজই আছে একটা বাসের, সোজা বিটি রোড ধরে আসবে, অনন্যা সিনেমা হলে একটা স্টপেজ ধরে চলে আসবে। আর যারা ব্যারাকপুর থেকে আসবে তাদের ক্ষেত্রে সেম ওই অনন্যা সিনেমা হলের স্টপেজটাই, দুজন খুব একটা অসুবিধা হবে না। একদম এটা দেখাবো আমার পেছনে, হ্যাঁ পোস্টার দেখাস না, ওটা হচ্ছে সুপার হিরো সুপারম্যান বলতে পারো, সুপারম্যানের পোস্টার রয়েছে, সুপারম্যানের পোস্টারের কী করেন ও সিনেমাটাই হলটাই তো চলে নাই, পোস্টারটা লাগিয়ে কী করেছে ভাই। যাই হোক তার ঠিক পাশেই ওইদিকে দেখাটা বলবে একান্ত অপ লাগছে, কিছু করার নেই, একান্ত আপনে এসে খেতে হবে। তো চলো আর এই যে সেফটি প্রিকশন মেনটেন করছে এরকম কিন্তু সব জায়গায় দেখা যায় না, এটা নিয়ে তোমার কি বক্তব্য আছে? খুব ভালোই, মানে কারো কোনো প্রতিবাদ করতে পারবে না, কোনো কিছু না, একদম পরিষ্কার, একদম এটাই 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 দেখলাম নিট অ্যান্ড ক্লিন, থ্যাংক ইউ, ভালো লাগলো। ওকে তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ, আমি তোমাদের বলবো একবার হলেও এখানে আসো ভাই, সাত টাকা ১৪ টাকা, দেখো ৭ টাকায় পেট ভরবে না, ১৪ টাকা দিলে দুটো নানপুরি খেলে পেটটা ভরবে, বাট সত্যি বলছি অনবদ্য খেতে, কি তাই তো? আর ও কিন্তু ভিডিও শ্যুটের আগেই খেয়ে নিয়েছে আর তারপরে আমি খেয়েছি, তো মোটামুটি বেশ ভালো খেতে, তো এটুকুই বলবো আসো একবার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যাংলাবাজের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, ওখানে অল পছন্দ তিনটা অপশন পাবে, অল বাটন ক্লিক করে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ টিল দ্য স্টে টিউন, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে, মনে রাখবে হ্যাংলাবির কোনো সীমা নেই। আর সবথেকে বড় কথা, এখানে সন্ধ্যেবেলা স্ন্যাক্সের পার্ট আসবে, কয়েকদিন পর আসবে, বাট অসাধারণ সন্ধ্যেবেলা স্ন্যাক্স করে, তো ওগুলো ট্রাই করবো, চলো। ও ও ওয়েট ওয়েট ওয়েট, আর একটা কথা, খুব শিগগিরই হ্যাংলা ফ্যামিলির জন্য একটা গিভওয়ে আসতে চলেছে, এই যে পেছনে দেখতে পাচ্ছ রাখা রয়েছে, খুব শিগগিরই গিভওয়ে আসতে চলেছে, স্টে টিউন টু হ্যাংলাবাজ, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।